بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله تعالى ربنا بشكر عليك بشكر فلا الحمد لله الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي اللهم صل على গত বছরে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু হেড মানে মৌলিক সারমর্ম হেডলাইন গুলো কি মনে আছে কারো কথা বুঝতে পারেনি যে গতবার কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছিল সপ্তর বলার সুযোগ নেই আপনাদের শুধু একটু বলবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছিল মনে আছে দিনের শিক্ষার উপর মাসা এটা দরকার আচ্ছা আর কি বিষয় ছিল আমার এক ভাইয়ের মনে আছে মনে হয় আর অন্য কোনো বিষয় মনে আছে আপনাদের আচ্ছা আচ্ছা মাসা
সুন্নত ভিত্তিক কিছু দোয়া শেখা আমল করার কথা বলা হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আজকে অল্প সময়ে যে কথাগুলো আপনার আমার সবার জন্য কল্যাণ হবে আল্লাহ তাআলা জানেন, দয়া করে এমন দু চারটি কথা বলার তৌফিক দিন সকল গুণ আল্লাহ আমিন। কারণ আমাদের জানার অভাব আছে, তবে জানার যতটুকু অভাব তার থেকে বেশি অভাব যা জানি সেগুলো মানার, এটা একটা বড় বিষয়। মোটামুটিভাবে শরীয়তের মৌলিক হালাল হারামের ব্যাপারে এখানে যারা উপস্থিত কম বেশি সবার জানা আছে মোটামুটি, কিন্তু ব্যবহারিক দিক থেকে কর্মের দিক থেকে পালনের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা অনেকেই বহু হারাম কাজে অভ্যস্ত সকল আলহামদুলিল্লাহ। বহু ফরজ ওয়াজিব গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজিব বিষয় যেগুলো আমরা অভ্যাস করিনি পালন করছি না ইচ্ছা করে অবহেলায় এগুলো তরক করছি বা ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন সকলে আল্লাহ আমিন। সকলে আমরা মুমিন মুসলমান আখেরাত পরকালে আমরা বিশ্বাসী, কথা ঠিক না? মৃত্যু হবে এটা সবাই জানে, শুধু আমরা কেন, যারা ধর্ম মানে না এমনকি অন্য ধর্মের মানুষ এবং ধর্ম মানে না সবাই একমত যে মৃত্যু হবেই। কেউ কিন্তু বলবে না যে মৃত্যু হবে না, মৃত্যু হবে এতে সবাই একমত। মৃত্যুর উপরে বিচার হয় এটাতে অন্য ধর্মের মানুষেরাও বিশ্বাস করে, হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা অন্যান্য এনারাও এই সমস্ত বিষয়ে বিশ্বাসী এবং ইবাদত করে, না করে না? অন্য ধর্মের যারা ধার্মিক এরাও মন্দিরে যায়, প্রাগোডায় যায়, গির্জায় যায় এবং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তাদের ভাষায় সন্তুষ্টি অর্জনের জন্য স্বর্গে যাওয়ার জন্য ঈশ্বরের কি বলে কৃপা পাওয়ার জন্য তাদের ভাষায় তারাও ইবাদত বন্দেগি করে। আর সেই ইবাদত বন্দেগি করতে যে এমন কি কিছু কিছু ধর্মে এমন দেওয়া যাচ্ছে যে বিবাহ শাদী সব বাদ দিয়ে বন্ধুগুলো চলে যায়, তাহলে এই কাজটা ভাবা কঠিন না সহজ? কথা বুঝতে পারছি, কথা বোঝা যাচ্ছে? সব জায়গায় ঘর সংসার বাদ দিয়ে বন জঙ্গলে যে থাকা, ব্যবসা বাণিজ্য কাজ বন্ধ করে দিয়ে কি খাবো না খাবো নিশ্চয়তা নেই, মানুষ দিলে খেলাম না খেলেন না দিলে খেলাম না, এই ধরনের পরিস্থিতির শিকার হওয়া কষ্টের কাজ না সহজ কাজ? এত কঠিন কাজও ইবাদতের নামে করা হয়, কিন্তু আমরা বিশ্বাস করি এত কঠিন কাজ করার পরেও এই বেচারারা মরে গেলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে মুমিন মুসলমান সে যদি রাজত্ব করে, রাজাও হয় বাদশাহ হয় প্রধানমন্ত্রী হয় প্রেসিডেন্টও হয়, হাজার হাজার শত কোটি টাকার মালিকও যদি হয়, হালাল উপার্জন করে হালাল ভাবে যদি জীবনযাপন করে দুনিয়ায় বাদশাহী করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে দিবেন। ইসলামের বিধানে বৈরাগ্যতা নেই, তবে আল্লাহ তাআলা খুশি হন যারা অর্থ সম্পত্তির মালিক হওয়ার পরেও বিলাসিতা না করে প্রয়োজন মিটায় বাকি দান করে, এদের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। যেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তার আগেও নবী রাসূল ছিলেন, এক এক নবী রাসূলের এক এক রকমের বৈশিষ্ট্য ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সব নবীর তুলনায় একটু ব্যতিক্রম, সকলে বলুন সুবহানাল্লাহ। সব নবী রাসূলরা রাষ্ট্র ক্ষমতা পাননি, সামান্য হাতে গোনা কয়েকজন নবী রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন আর বাকি অধিকাংশ নবী রাষ্ট্রের আন্দারে নাগরিক ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। দাওয়াত দিয়েছেন, বলেছেন, বুঝিয়েছেন, শিখিয়েছেন, কারো কথা মানুষ শুনেছে, কারো কথা রাজা বাসারা শুনেছে, কারো কথা শোনেননি, উল্টো তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি হত্যাও করা হয়েছে, নবী রসুলদেরকেও কেটে ফেলা হয়েছে, কতল করা হয়েছে, ঘটনা শুনেছেন না? কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন এতে কি নবীদের সম্মান নষ্ট হয়ে গেছে নাকি? কারণ মরতে এমনি হবে তেমনি হবে, একজন চুরি করে ঠেঙারি খেয়ে মরল আর একজন হক পথে থেকে মরল, দুই মরা কি সমান? আল্লাহ কথা মরল শহীদ হয়ে গেল, পকেট মেরে ধরাই খেয়ে মরল, কি হলো, কি হলো বাবা?
আল্লাহর পথে থেকে আততীয়তার হাতে বা দুষ্কৃতির হাতে হত্যা হলেন, শহীদ হয়ে গেছেন, রাষ্ট্র ক্ষমতায় যদি থাকেন সকলে বলছে সুবহানাল্লাহ। আর একটা হলো দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে গেলে যে পাবলিক ক্ষেপে যে ধরে আচ্ছা করে সাইজ করে দিল, এখন কি হলো কথা বলছে ভয় লাগছে নাকি বলছে, এখন কি হলো জাহান্নামী সকলে করে যাবে। এখন আপনাদের চিন্তা করতে হবে কোন পথে পড়লেন, জান্নাতের পথে না জাহান্নামের পথে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। আল্লাহ তাআলা বলতে বলেন হে নবী আপনি বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি, নিশ্চয় আমার সালাত আমার নামাজ আমার নুসুক আমার কুরবানি আমার জবাই আমার হজ ইত্যাদি যত ইবাদত রয়েছে এবং আমার জীবন আমার মরণ সবকিছু শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, তার জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সামান্যতম কারো শরীকানা নাই, কোনো অংশীদারিত্বতা নাই। মানে কি হল, আমরা ইবাদত বন্দেগী করি কিন্তু মুশকিল, আমি আগেও হয়তো বলেছি অনেক জায়গায় বলি মনে হয় বলেছি, তারপর আবার বলছি কোনো একজন ভালো মানুষ নাম বলছি না, তো তিনি একদিন কথা বলছেন যে ওয়াজে বললেন যে মুসলমানের এখন কি অবস্থা যে মুসলমান নামাজে দাঁড়িয়েও খোদাকে ভয় গেছে, নাউজুবিল্লাহ কোথায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়েও আল্লাহকে ভুলে গেছে। আমি একটু সাথে বাড়াচ্ছি যে আমরা আল্লাহর কথা বলতে এসেও আল্লাহকে ভুলে গেছি, কি বুঝলেন, ওয়াজ মাহফিল আল্লাহর জন্য না, কিন্তু এখন বক্তা সাহেব আমরা যারা এসেছি ওয়াজ মাহফিল করতে এসেছি আল্লাহ সাইনবোর্ড আসলে হচ্ছে নিজের আমিত্ব প্রকাশ, পীর সাহেব বলেন ইসলামী দল বলেন সংগঠন বলেন সবই বেড়া হয়ে গেছে, রোগ ব্যাধির শেষ নাই, সাইনবোর্ড খোদার আল্লাহর ইসলাম আর কাজ হচ্ছে সব নিজের স্বার্থে, এটা কি আল্লাহ তাই হলো আল্লাহ আকবার। ইখলাসুন নিয়াত শুধু বাহ্যিক কর্ম দিয়ে হবে না, আপনার অন্তর্যামীকে আল্লাহ তাআলা গুণ আল্লাহ তাআলা আলীমুম বিযাতিস সুদূর, মুখে যাই বলি না কেন মানুষকে ধোকা দেওয়া যাবে আল্লাহ তাআলাকে কি ধোকা দেওয়া যাবে, এটা মনে রাখতে হবে আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে এক দল বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন হে বান্দারা তোমরা কারা, তারা বলবেন আল্লাহ আমরা আপনার আপনার জন্য জুহা জেহাদের ময়দানে যে যুদ্ধ করে শহীদ হয়ে গেছিলাম সেই শহীদের দল আমরা, তাদের দল শহীদের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দারা তোমরা মিথ্যে কথা বললে, কি বললে মিথ্যে কথা বলেছো, তার মানে কি ওরা মরে শহীদ হয়নি, মরে নাই, জেহাদের ময়দানে যায়নি, তারা জেহাদের ময়দানে আছে কিন্তু মারাও গেছে, আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বলবেন তোমরা মিথ্যে কথা বললে কারণ তোমরা যুদ্ধের ময়দানে গেছো, যুদ্ধ করেছো, যুদ্ধের ময়দানে যে মারাও গেছো পালিয়ে যাওনি, এই সব কিছুর পেছনে তোমাদের দুনিয়ার স্বার্থ ছিল, সকলে বলে যুদ্ধটা ইসলাম কিন্তু যিনি যুদ্ধে শরীক হয়েছে তার স্বার্থটা হলো দুনিয়া। কিরকম আগেকার জমানার যুদ্ধ তো বর্তমান সিস্টেমে হয় না, ডিজিটাল যুদ্ধ না, অ্যানালগ যুদ্ধ, সামনাসামনি অস্ত্রশস্ত্র বলবম তর্ক আর কি সামনাসামনি যুদ্ধ হতো, তো সেই যুদ্ধটা বর্তমানের তুলনায় কঠিন। এখন তো রোবট আছে, কি বলে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে, সাবমেরিন আছে, তারপরে প্লেন আছে, অনেক রকেট মকেট আছে, অনেক কিছু ওগুলো বলা যাবে না, যাই হোক তো আগেকার যুদ্ধে সামনাসামনি যুদ্ধ হতো, বড় ময়দান মাঠে দুই পক্ষ একত্রিত হতো, এরপরে দুইজনের পরস্পরে যুদ্ধ হতো, এর আগে নোটিশ হতো, প্রত্যেক পক্ষ আর এক পক্ষকে সতর্ক করতো আমাদের এই দফা না মানলে আমরা যুদ্ধ করব, তোমাদের মতামত কি, অতর্কিত কোনো হামলা ইসলামে অতর্কিত গোপন হত্যা করা গোপনে হামলা করার কোনো বিধান শরীয়তে নেই, এটা হারাম, এটা কি হারাম, মানে একজনকে লোক পাঠিয়ে একজনকে ধরে মেরে ফেললেন ইসলামের নামে, এটাও কঠিন গুনার কাজ, কবিরা গুনা, এটা শরীয়তের বিধান নেই। তো যাই হোক এটাও ছোটখাটো দুই একটা কথা বলছি এই জন্যে কারণ আমাদের জজবা আছে, জজবা আছে, কেমন জজবা
একটু উদাহরণ শুরু বললে সহজ হবে, বুঝতে সহজ হবে। মনে করেন যদি আসরের সময় ওয়াজ হচ্ছে, আমি ওয়াজ করছি, করতে করতে মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের সময়টা একটু টাইট সময়, তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, তো বেখেয়ালে ওয়াজ করতে করতে মাগরিবের সময় হয়ে গেল, 5-7 মিনিট বেশি হয়ে গেল, মানে ওয়াক্ত ঢোকার, আমাকে একটু সতর্ক করে হুজুররা এসে ওয়াক্ত হয়ে গেছে মাগরিবের সময়, তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি ওয়াজ বন্ধ করলাম। আপনাদের কোনো ভাই যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে, 2-4 মিনিট মানে ওয়াক্তর পরেও হয়ে গেল, তারা হুজুর করে আপনারা নামাজের প্রস্তুতি নেন, এখনই আজান হবে, সাথে সাথে জামাত হবে। কিছু লোক বলে হুজুর একটু 5-7 মিনিট দেরি করতে হবে, কারণ আমাদের তো উজু করতে হবে। আমি বললাম ভাই এখন সময় খুব শর্ট, এখন উজু করতে গেলে সময় দেরি হয়ে যাবে, কাজে আগে নামাজটা পড়ে নেন, পরে উজু করে দেবেন, কি বুঝলেন? ঠিক আছে না মশাই, কথা বল কেন ঠিক নেই? নামাজটা আগে পড়তে হবে, তো উজু নেই পড়ে করলাম, নামাজ লাগবে, কিন্তু আগে কি লাগবে? পবিত্রতা লাগবে। এখন নামাজের জজবায় যদি উজু বাঁধতে শুরু করে দেন, সেই নামাজ হবে নাকি? তাহলে ইসলামের যুদ্ধ জেহাদের প্রয়োজন আছে, ঠিক আছে, যখন যেখানে দরকার হবে হবে, তার আগে কিছু শর্ত ছাড়া আছে, নিয়ম আছে, কাদের জন্য ফরজ, কি নিয়মে ফরজ, কেন যুদ্ধ করা যাবে, নিয়ম কারণ থাকতে আছে, আসলে নাই, ওগুলোর কোনো বাধাই নাই। কে কে হুজুর মৌলানা পীর সাহেব বলে দিলেন, আপনারা নাচানাচি করে মারামারি করে মানুষ মারলেন, পরে দেখা গেল ঘোড়ার ডিম কিছু নেই, এটা কি ইসলামের যুদ্ধ নাকি? আজকে মুসলমানরা এই ফেতনার মধ্যে আছে, আরব দেশের বহু জায়গায় মুসলমান মুসলমানকে হত্যা করছে, নিজেদের খনিজ সম্পদের কষ্টের টাকা পয়সা দিয়ে কাফের মুশরিকের থেকে অস্ত্র কিনে মুসলমান মুসলমান মেরে বলে কিনা দেয়া, সকল সে কি দেয়া হচ্ছে? আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, সকল জন্য আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর জন্য জিহাদের ময়দান হয়েছে, যুদ্ধ চলছে, কিছু মুজাহিদ তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন, যে যুদ্ধের ময়দানে যাওয়ার কারণ হলো যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন যদি যুদ্ধে না যেয়ে বাড়িতে বসে থাকে, লোকেরা খারাপ করবে, বলবে ওরা কাপুরুষ ভীরু, মানে কি বলে আপনার কাপুরুষ ভীরু, এরা যুদ্ধে যায়নি, তাদেরকে মানুষ খারাপ বলবে, কাজেই লোকে যেন খারাপ না বলে সেই জন্য তারা যুদ্ধের ময়দানে চলে গেছে, আর যুদ্ধের ময়দানে যে অলসতা করেনি, বীরত্ব সহিত যুদ্ধ করেছে, যাতে মানুষ নাম নাম বলে যে না তারা লড়াই করেছে, দায় সারা যায় না। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে হলো যে শত্রুপক্ষ সামনে চলে এসছে, এখন দুটো রাস্তা, জীবন বাঁচাতে হলে পালাতে হবে, আর না হলে যে অবস্থা তাতে ওই শত্রুপক্ষর মোকাবিলা করতে যে মরতে হবে, হয় পালাতে হবে না হলে মরতে হবে, দুইটা একটা। এরা পালালো না, তারা মোকাবিলা করে মারা গেল, লোকে জানলো তারা শহীদ হলো। কেন পালালো না? যে পালালে মানুষ বলবে যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছিল, তো মানুষ মানুষ ব্যাপার না, মানুষ খারাপ করে, কাজে এই মান সম্মান নষ্ট করা যাবে না, কাজে মরে যায় লোকে শহীদ বলবে, যে বীরত্বের সহিত যুদ্ধ করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, মানুষ অনেক নাম করবে, এটা হলো তার মনের আকাঙ্ক্ষা, লোকেরা তো দেখছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মারা গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তরের খবর জানেন না, জানেন না। আল্লাহ তাআলা বলেন, তুমি মিথ্যে কথা বলেছো, তুমি আমার জন্য জিহাদে যাওনি, আমার জন্য শহীদ হওনি, তুমি দুনিয়ার বাহবা দুনিয়ার নামদার কামায়ের জন্য তুমি যুদ্ধের ময়দানে যে মরে গেছিলে, কাজে তুমি যেটা চেয়েছিলে সেটা হয়ে গেল, যে মানুষ তোমাকে মুজাহিদ বলেছে, মুজাহিদ শহীদ বলেছিল, তোমার পাওনা তুমি পেয়ে গেছো, আজকে কিয়ামতের ময়দানে আমার দরবারে তোমার কোনো পাওনা নাই। বিষয়টা কি সহজ না কঠিন? তাহলে যুদ্ধের ময়দানে যে জীবন বিলিয়েও ইখলাসের অভাবে জাহান্নামী হবে, এখন আপনি আমি ওয়াজ মাহফিলে যাব, ওয়াজ করব, কোরআন পড়াবো, হাদিস পড়াবো, ফিকহ পড়াবো, তাফসীর পড়াবো, মোটা মোটা বান্ডিলের উদ্দেশ্যে সর্বোচ্চ দিনে কি হচ্ছে এগুলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমি নিজে ফেরেশতা তা দাবি করছি না, আমাদের সবার অন্তরকে আল্লাহ কি করে দেন, সকল আল্লাহুম্মা আমার সকালে ফতোয়া দিন না, হুজুর বলে যে ইমাম সাহেবকে পয়সা দেওয়া যাবে, সব ভারত ইমামের পড়ে নাকি বলে, আমি কি তাই বলে ইমাম সাহেবকে হাদিয়া বা বেতন দেওয়া যাবে না, বা আলেম ওলামার ওয়াজ নসিহত করলে হাদিয়া দেওয়া যাবে না, সেটা বলা হয়নি, আপনারা সহযোগিতা করবেন, ওনাদের পক্ষে সুযোগ হবে, এটাও কোরআন হাদিসে রয়েছে,
খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তার মানে না খেয়ে থাকতেন নাকি খাওয়া লাগতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাষ্ট্রীয় ফান্ডের, রাষ্ট্রের ফান্ড যেটাকে আরবিতে বাইতুল মাল বলা হয়, রাষ্ট্রীয় ফান্ডের এক পঞ্চমাংশ আল্লাহ তাআলা ওহী করে নির্ধারণ করেছেন যে এটার মালিক হলেন রাসূলুল্লাহ নিজে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের লোভে রাষ্ট্র পরিচালনা করেছেন, সম্পদের লোভে যুদ্ধ করেছেন, তার যুদ্ধ করেছেন গনিমতের মাল পেয়েছেন। আল্লাহ তাআলা রাষ্ট্রের সম্পদের একটা অংশ নবীর জন্য নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর মালিক হয়েছেন, প্রয়োজন মিটিয়েছেন, বাকি সব দান করে দিয়েছেন। দান না করলেও কোনো দোষ নেই, কারণ সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন, তার প্রাসাদ ছিল, ছিল না ছিল না কি, তিনি কি জোর জুলুম করে প্রাসাদ বানিয়েছেন? রাজা যেহেতু তার মানে জুলুম করেছেন নাকি? আমাদের রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মানেই মাথায় চলে আসে যে নিশ্চয়ই কিছুক্ষণ খারাপই হয়েছে এখানে। হ্যাঁ, অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে কিছু দুষ্টকে মারতে হয়, এটা সব রাষ্ট্রেই আছে। রাসূলুল্লাহর জামানাতেও অনেক দুষ্টকে মারতে হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করেননি, কোনো নবী রাসূলই অন্যায়ভাবে কাউকে হত্যা করেননি। কিন্তু তাদের সময় হত্যা হয়েছে, এটা হয়, কেউ পার করে। তো যাই হোক, খোলাফায়ে রাশিদীন তাদেরকেও অনেক দুষ্টদেরকে হত্যা করতে হয়েছে, কারণ এরা দুষ্টুমি করেছে, বিশৃঙ্খলা করেছে। তারা হয়তো কাফের না মুসলিম, মুসলমান, কিন্তু তাদের বুঝের অভাব, অন্য মুসলমানের প্রতি যেহেতু আক্রমণ করেছে, চড়াও হয়েছে, এই জন্য তাদের বিরুদ্ধে শাস্তিগত ব্যবস্থা নিতে হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, ভাই আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে যে আমরা সব কিছু করব আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, আল্লাহ তাআলা কবুল করুন সকল আল্লাহ। এখন আমরা বেঁচে থাকবো কি নিয়মে, খাবেন দোষ নাই, ঘুমাবেন দোষ নাই, বিয়ে শাদী করবেন দোষ নাই, আল্লাহ তাআলা খেতে মানা করেননি, বিবাহ শাদী করতেও মানা করেননি, ধন সম্পদ অর্জন করতে মানা করেননি। বাড়তি খরচ করবেন না, বাড়তি যেটা হবে এটা অপচয় হবে, ক্ষতিকারক হবে। তাহলে খেতে মানা নাই, আপেল আঙ্গুর বেদানা কিশমিশ খেজুর ভালো ভালো খাবার খায়, এমনকি বলা হয়েছে নাকি যে পচা আপেল খেলে সব ভালো আপেল খেলে গোনা হবে না, বলা হয়েছে বরং পচা আপেল খেলে গোনা হবে, ভালো আপেল খেলে কি হবে বলে এটা মশলা বাড়ছে তাই বলে পচা জিনিস খেলে ক্ষতি হয় না উপকার হয়, তাহলে যেটা ক্ষতি হয় সেটা খাওয়া আল্লাহ আরাম করেছে সকল কিছু। যেটা আপনার আমার জন্য ক্ষতিকারক মদ, আগেকার জমানায় কি থেকে তৈরি হতো, বিভিন্ন জিনিস থেকে, মদ সাধারণত আরব দেশে তৈরি হতো খেজুর থেকে, কোত্থেকে, খেজুর, খেজুর হালাল না হারাম, খেজুর হালাল, কিন্তু এই খেজুরকে পচানো যেত, পানি দিয়ে পচিয়ে মাটির তলায় রেখে সেখান থেকে ওই পানিটা খাওয়া হতো, খেলে তো মাদকতা আসে। এটা হচ্ছে আরব দেশের মত ছিল, এর সাথে অন্যান্য জিনিস নাবি কি বলে কিশমিশও থাকতো। আবার বাংলাদেশে কি দিয়ে বানায়, গ্রাম অঞ্চলে কি কি মাধ্যমে বাংলা মা তাড়ি দিয়ে নাকি তালের রস দিয়ে নাকি তালের রস, হ্যাঁ পচা ভাত খেজুরের রস তালের রস, জানলেন না তাহলে এগুলো দিয়ে মদ বানানো, তাহলে খেজুর ভালো জিনিস, রসও ভালো জিনিস, কিন্তু এটাকে যখন খারাপের দিকে নিয়ে যাওয়া হলো, এখন এটা কি হলো, হালাল না হারাম? খেজুর খাবেন বিসমিল্লাহ বলে খাবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, ভালো খাবার খেলে আপনার গায়ে শক্তি আসবে, আর বিসমিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমল নামাতেও সব লেখা হবে সকল বছর। আচ্ছা, বিড়ি শিকারে বিসমিল্লাহ বলে ধরিয়ে টেনে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায় তো নাকি? সেটা কেউ কেউ বলবে, যারা খায় এরাও কি বলবে নাকি? তারা অন্যান্য ভালো কাজ করলেও এই খারাপ কাজ করে, বদ অভ্যাস আছে, কিন্তু তারাও যদি বলা হয় যে ভাই একটু বিসমিল্লাহ বলে খাও, ওই কি বলা যায় নাকি, সেও জানে জিনিসটা খারাপ না ভালো, খারাপ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো খেতে বলেছেন, যে খাবার খেলে উপকার হয়,
খেজুরের ফজিলত বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিশেষ করে আজওয়া খেজুর, আবার অন্যান্য ওলামারা বলেছেন সব খেজুরকে আজওয়া বলা হয় বিভিন্নভাবে। তো সংক্ষেপে কথা হলো, যারা অন্তত সাতটা করে খেজুর প্রতিদিন খাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের জন্য বহু রোগ থেকে তাদের হেফাজত করবেন। তাহলে আল্লাহ তাআলা খেতে মানা করেননি, ভালো খেজুর বলেছেন, মানুষের প্রয়োজন আছে, আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন এভাবে, নারী পুরুষ করে পরস্পরের প্রয়োজন আছে, বিবাহ শাদী করবেন সেটাও বিষয়। কিন্তু প্রশ্ন হলো এই খাওয়া, বিয়ে শাদী, ঘর সংসার, রাষ্ট্র পরিচালনা, ক্ষমতার বিভিন্ন কি বলে আইন প্রয়োগ, যা কিছু হবে এগুলো হবে কার নিয়মে? বলেন কার নিয়মে হবে? আল্লাহ। এটাই হলো আল্লাহর জন্য বাঁচা, সকলে বলুন সুবহানাল্লাহ। আবার যখন মরবেন আল্লাহ তার বিধানের উপরে থেকে মরবেন, চুরি চামারি ডাকাতি করে নয়, কোন রকমের দুনিয়া নবীন নেতা বিভিন্ন রকমের চেতনা বলে দিল, তাদের চেতনা বাস্তবায়ন করার জন্য মারামারি করে যুদ্ধ করে বললেন, বলেন কিনা শহীদ হয়ে গেল, শহীদ হতে লাগে। তাহলে এর মানে হবে কদিন পরে গরু চুরি করে গণ ধোলাই খেয়ে মরবে, আপনারা বলবেন যে অমর চুরি গরু চুরি করে গণ ধোলাই খেয়ে শহীদ হয়ে গেছেন, কি বলেন? গরু চুরি করে গণ ধোলাই শহীদ হবে কি? তাহলে কে নেতা এসে আপনাদের একটা চেতনা দিল, আপনারা সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে অচেতন হয়ে মুসলমান মুসলমান মারামারি করলেন, মাথা ফাটালেন, ধরে ঠেকালেন, বললেন, মারলেন, বলেন তারা শহীদ হয়ে গেছে। শহীদ হয় নাই, বরং সবগুলো জাহান্নামী হবে, কথা বলছে কোথায় যাবে? মুসলমান মুসলমান মারামারি করে বললে এটা শহীদ হয়, এতে জাহান্নামে যেতে হয়। কারণ উদ্দেশ্যটা কি এখানে? দুনিয়ার লোভ লালসার নেতা হওয়া, ক্ষমতায় যাওয়া, এটা করা সেটা করা, আরেকটা লোকের কুণ্ঠাসা করা, এগুলো কি কোনো মুসলমানের কাজ? ভালো করে শিখে নেন, ইখতিলাফ হতে পারে, বিভিন্ন বিষয়ে যে মতৈক্য মানে মতবিরোধ থাকতে পারে, সেগুলো আলোচনা করে পর্যালোচনা করে বসা করে চিঠি আকারে লিখে লিখে এগুলো দিয়ে সমাধান হবে। কিন্তু এই সমস্ত মতভেদ মতবিরোধ নিয়ে রাজপথে লাঠি ছোটা দিয়ে মুসলমান মুসলমান মারামারি করা, এটা একটা হারাম কাজ, কবিরা গুনাহ, এটা ইসলামের জন্য হবে না, দুনিয়ার কাজের জন্য হওয়া যাবে না। আপনারা মনে একমত হননি নাকি? বলেন কথা বুঝতে পারলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন যে মুসলমান মুসলমানকে গালাগালি করা এটা একটা বড় অপরাধ, ফিসকি কাজ। হাদিসের ভাষা আল্লাহ নবী বলছেন, সিবাকুল মুমিনি আও মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমান মুসলমানকে গালাগালি করা ফিসকি কাজ, কবিরা গুনাহ, আর মুসলমান মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি কাজ। কি কাজ? কুফরি কাজ। তাহলে যারা এরকম মারামারি করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাবধান করলেন যে এদের ঠিকানা হবে জাহান্নাম। অন্য রেওয়ায়েতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার, যারা মারামারি করতে যে মুসলমান মুসলমান হত্যা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদের মধ্যে যারা হত্যা করবে এবং যে হত্যা হবে দুইজনই জাহান্নামী হবে। দুইজনই কোথায় যাবে? যে হত্যা করলো খুন করলো সেও জাহান্নামী, আর যে খুন হলো সেও জাহান্নামী। এখন এই কথা শুনে সাহাবারা অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে খুন করলো সে জাহান্নামে যাবে, বুঝলাম যে সে খুন করলো, আর যে খুন হলো এর অপরাধটা কি? মানে ও জাহান্নামে কেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তো খুন করতেই গেছিল, কথা ঠিক না? মানে দুইজনই তো আমি আপনি আমি লাঠি নিয়ে বেরোলাম, তলোয়ার নিয়ে বা অস্ত্র নিয়ে বেরোলাম যে একজন একজনকে মারবো, তাহলে একজন মরলো আর একজন মারলো, তাহলে ওর সুযোগ পেলে কি মারতো না? সোজা বাংলায় বলতে হবে যে দুইজনই সাইজ করতে গেছিল, কিন্তু একজন সাইজ হয়ে গেছে। এখন সাইজ যদি দুনিয়ায় হয়ে যাবে ওখানে হতে হবে, তুমি গেলে কেন? তাহলে কি করতে হয়? যদি এই ধরনের বিশৃঙ্খলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস শেখাতে বাদ রাখেননি, সকলে বলুন সুবহানাল্লাহ। মানুষের জন্য যা করলার যে যে পরিবেশের হোক, কিন্তু আফসোস হলো ইদানিং কিছু আগে বললাম নামধারী বের হয়েছে যারা দাবি করছে কোরআনুল কারীমের তফসির যেগুলো পুরাতন আগেকার ওগুলো নাকি আগের জন্য ঠিক ছিল, বর্তমান সমাজে নতুন তফসির লাগবে, নাউজুবিল্লাহ বলে। এরকম কথা শুনেছেন কি আপনারা? কত বড় আহামুখী এবং বিভ্রান্ত কথাবার্তা।
যে কোরআনের আগের তাফসীর ভালো, তাদের ভাষায় আগেকার জন্য ঠিক আছে, বর্তমান সমাজের জন্য এটা যথেষ্ট না, আবার নতুন করে ব্যাখ্যা দিতে হবে, তাহলে নতুন ইসলাম আসবে নাকি? কি বুঝলেন? আল্লাহ তাআলা যে হেদায়েত দান করুন, শুকর আল্লাহ আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ধরনের সামাজিক যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে করে দিয়েছেন, শুকর আল্লাহ। কি বিশ্বাস হলো আপনাদের? তবে এই সমাধান নেয়ার জন্য কোরআন হাদিস চর্চা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি নখদ অর্পণে আনার চেষ্টা করতে হবে, পড়তে হবে, শিখতে হবে, তাহলে দেখবেন সমাজ যত রকমই সমস্যা হোক সব সমস্যার ওষুধ আল্লাহ নবীর আদর্শের মধ্যে আছে। কারণ এই যে ফিতনাগুলো হচ্ছে এই সমস্যাগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আগে জানিয়ে দিয়েছেন, সমাধানও জানিয়ে দিয়েছেন। এই জন্য সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় বিষয় সংক্ষেপে বলছি, ফিতনা যখন হবে কি করব আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম ফিতনার সময় যারা যারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে থাকবেন, যারা ন্যায় বিচার করবেন, এই ধরনের ন্যায় বিচারক ন্যায় শাসকদের সঙ্গী তোমরা হবে, বিশৃঙ্খলা যারা করে এই ধরনের জনগণের সাথে তোমরা থাকবে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ন্যায় শাসক যদি আমরা না পাই, যেখানে জনগণ সাধারণ এরাও বিশৃঙ্খলা করে, শাসক গোষ্ঠীও জুলুম করে, সবাই একই, কেউ করে থেকে কম না, এখন কোথায় যাবো? রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমরা নীরবতা অবলম্বন করবে, যে যার মতন ইবাদত বন্দেগি করবে। হাদিসের ভাষা মানে রাসূলুল্লাহ সাল্লাম জোর দিয়ে বললেন যে তোমরা গাছের শিকড় আঁকড়িয়ে ধরে পড়ে যাবে, সকল রাসূলুল্লাহ মানে কারো পছন্দ করে, কিন্তু ইয়ো চালে তো চালে, কোনো জালিমের কাছে যাওয়া যাবে না, নিজে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকতে হবে, সকল রাসূলুল্লাহ। এখন যদি একটা হয় যে একদল মজলুম আর একদল জালিম, আমরা মজলুমের পক্ষে থাকবো না জালিমের পক্ষে থাকবো? আর এখন দেখছি দুটোই যাবে, কেউ কম আর কেউ 19 আর কেউ 20, কথা বুঝতে পারেননি? তাহলে আমরা কোথায় যাব? নিজের ইবাদত নিয়ে নিজে থাকব, ধৈর্য ধারণ করে থাকব, যে জালিমে জালিমে মারামারি করে মরে একটা সাইন হবে ইনশাআল্লাহ। কথা বলছেন, এটা আমার কথা, এটা সব সমাজের বর্তমান, কারণ আগেও হয়েছে ভবিষ্যতেও হবে, যতদিন ইমাম মাহদি না আসবেন, ঈসা আলাইহিস সালাম হাজির না হবেন, ততদিন এই রকম বিশৃঙ্খলা হবে, ভালো হবে, বিশৃঙ্খলা হবে, এগুলো হতে থাকবে। কাজে আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, শুকর আল্লাহ। এই জন্য সব সাবধান, আপনাদেরকে বিভিন্ন হুজুর মোল্লারা এসে অনেক ফতোয়া দিয়ে ঘর থেকে বের করবে মারামারি করার জন্য, খবরদার বের হবে, রাজি আছি ইনশাআল্লাহ। কোনো মারামারি নেই, নীরব আন্দোলন করবে, নিজেদের ইবাদত বন্দেগী ঈমান আমল মজবুত করবে, নিজেদের ছেলে মেয়েদের ঈমান আমল ইবাদত বন্দেগী মজবুত করবে, আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, শুকর আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, শুকর আল্লাহ। তো যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, ভাই আমরা সকলেই মুমিন মুসলমান, আখেরাত পরকালে বিশ্বাস করি, আখেরাতের জন্য আমরা প্রস্তুতি নিই, রাজি আছি ইনশাআল্লাহ। কিয়ামতের বর্ণনা সংক্ষেপে হলো, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, আল্লাহ তাআলার বিচারে মানুষগুলো তিন রকমের হবে। একদল মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তাদের হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন, তারা বেহিসাব জান্নাতি হবে, শুকর সুবহান। তারা কারা? আম্বিয়া কিরাম, রাসূল আলাইহিস সালাম, নবীদের অনুসারী সাহাবা, সব নবীদের যারা অনুসারী ছিলেন সরাসরি, এই ধরনের মানুষ যারা সিদ্দিকীন, সোহাদা, এদের কোনো রকমের কোনো ফর্মালিটি তো আটকাবে না, ফর্মালিটি আসবে, তারাও দুনিয়া থেকে কবরে গেছেন, কবর থেকে তাদের উঠানো হয়েছে, বিচারের সম্মুখীন হয়েছে, কিন্তু এই সব জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে রিলিজ দিয়ে দেবেন, তারা কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই পার হয়ে জান্নাতি হয়ে যাবে, শুকর আল্লাহ। এরকম একটা জায়গা, আরেকদল মুসলমান, আরেকদল মানুষ হবে যারা মুশরিক কাফের, আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, আল্লাহ তাআলার বিধানকে অবজ্ঞা করেছে, এরা কাফের এবং মুশরিকদের মধ্যে। এদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, এদের ঠিকানা কোথায়? চিরস্থায়ী জাহান্নাম। আর আরেকদল মুমিন মুসলমান যারা জান্নাতি হবে, আল্লাহ মাফ করুন, কিন্তু বিভিন্ন অপরাধের জন্য, এরা মুশরিক না, কাফের না, মুওয়াহ্হিদ, আল্লাহর সাথে শরীকানা করে না, আল্লাহ তাআলার বিধানকে অবজ্ঞা করে না,
সাধ্য অনুযায়ী মানে, আবার কিছু কিছু অপরাধ গুনাও করে ফেলে বা ফেলেছে, কিন্তু গুনাকে গুনা জানে, গুনাকে ভালো মনে করে না, বিশ্বাস গুনা। তারা জানে এটা খারাপ, তারপরেও বদ অভ্যাস খায়, কাফের না, এরা গুনাগার, এরা কি? তবে হ্যাঁ, এই মদখোর যদি এখন মনে করে মদ আর পেপসি সেভেন আপে তফাত নাই, চা কফি যেমন মদ সেরকম, এতে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু বাবা ইমান থাকবে, কথা বুঝতে পারেন, তাহলে সে কাফের হয়ে গেল। শুধু মদ বলে কথা না, যেগুলো আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে জানিয়েছেন হারাম, এই ধরনের কোন হারাম কাজে যে অভ্যস্ত হবে আর হারাম কাজে যে লিপ্ত হবে এবং এটাকে হালাল মানে বৈধ মনে করবে, বিশ্বাস করবে, তাহলে সে মুসলমান থাকতে পারল না, সে কাফের হয়ে গেল। এই অবস্থায় মারা গেলে জানাজা হোক, দোয়া হোক, খতম হোক, যত কিছুই ফর্মালিটি হোক বাবা, সে কিন্তু কাফের হয়ে জাহান্নামে যাবে, সকল গুনাহ করবে। এই জন্য ভাইয়া খুব সাবধান হওয়া, আল্লাহ তাআলার বিধানের কোন হারাম বিষয়কে কখনোই এটাকে হালাল বা বৈধ মনে করার কোনো প্রবণতা যখন আসে, যারা অভ্যস্ত আছেন তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আল্লাহ বিষয় হালালকে হালাল, হারামকে হারাম জেনে যদি কেউ হারাম কাজ করে সে গুনাহগার, এই গুনার জন্য তাকে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে, কিন্তু ইমানের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিবেন, সকল সুবহান। এখন প্রশ্ন ভাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে? জান্নাতে যাবেন, কিন্তু কিছুদিন জাহান্নামে পড়ার পরে নাকি পড়ার আগে? রাজি আছে ইনশাআল্লাহ? যদি না পড়ে জান্নাতে যাওয়ার আগ্রহ থাকে তাহলে গোনা থেকে বেঁচে তওবা করতে হবে, রাজি আছে ইনশাআল্লাহ? যে যে গোনা করছে, নাকি মনে মনে বলছেন গোনা না করে তার চলা যায় না, কি মনে হয়? দুনিয়া চলতে গেলে গোনা করতে হয়, আল্লাহ মাফ করুন। একটা হলো কিছু হয়ে যাওয়া, আর একটা আপনি আয়োজন করে করা, দুটোর মধ্যে তফাৎ আছে না? কিছু ভুলভ্রান্তি আপনার আমার হয়ে যাবে, এটা আল্লাহ তাআলাও জানেন, আমাদের জানিয়েছেন, কিন্তু একটা আপনার আমার উদ্দেশ্য নাই গুনাহ করার, কিন্তু হয়ে গেছে ঘটনা করে, আল্লাহ তাআলা এগুলোকে দয়া করে মাফ করে দেবেন, শুকর করছি ভালো, অন্য ভালো কাজের ওসিলায়। আর যেগুলো আপনি উদ্দেশ্য করে অন্যায় করলেন, এগুলো আল্লাহ তাআলা দরবারে যদি তওবা না করে মারা যায় তাহলে শাস্তি পেতে হবে, গুনাহ হয়েছে, এখন আল্লাহ দরবারে আমাদের তওবা করতে হবে, ফিরে আসতে হবে, রাজি আছে ইনশাআল্লাহ? আজকে আমরা যারা রয়েছি, কার কি অপরাধ নিজেরা জানি, অন্যদেরকে বলতে হবে না, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, ব্যক্তিগত অপরাধ ব্যক্তিগতভাবে তওবা করব। আমাদের দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে, তাদের কাছে যে ক্ষমা আছে তাদের থেকে ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সকল গুনাহ সুবহান। আর যদি সেটা না করি ভাই, কিয়ামতের ময়দানে আমরা আটকা পড়ে যাব। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো অসহায় কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের মধ্যে অসহায় হলো তারা। সাহাবারা বললেন, আমাদের মধ্যে অসহায় হলো তারা, যাদের টাকা পয়সা নেই, ধন সম্পত্তি নেই, তারা হলো অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, আসল অসহায় এরা নয়, আসল অসহায় হলো কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল লোক, যারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এই ধরনের ইবাদত বন্দেগী করার পাশাপাশি বিভিন্ন ভাবে মানুষের প্রতি জুলুম অবিচার লিপ্ত ছিল, মানুষ খুন করা, হত্যা করা, মানুষকে মারধর দেওয়া, মানুষের টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করা, এই ধরনের নানা অপরাধ লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন, ওই ক্ষতিগ্রস্তরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করে এদের নামাজ, রোজা, যিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এই ধরনের ইবাদত বন্দেগীর সওয়াব থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, এভাবে তাদের সওয়াব দিতে গিয়ে তাদের নিজেদের সওয়াবকে হারিয়ে ফেলতে হবে, এরপরে লোকগুলো আরও অনেকের পাওনাদার বাকি থাকবে, তাদের গোনাগুলো সেখান থেকে কমিয়ে এদের নামায় আমলে গোনা যোগ করে দেওয়া হবে, লোকগুলো এখন নিজেদের ইবাদত বন্দেগীর সওয়াব হারিয়ে অন্যের গোনার বোঝা মাথায় নিয়ে তাদেরকে জাহান্নামে আগুনে পড়তে হবে, সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য ভাইরা জুলুম অবিচার থেকে বাঁচো, আজকে থেকে ওয়াদা করেন, জমি জায়গা কেন্দ্রিক, টাকা পয়সা কেন্দ্রিক, বাড়ি ঘরের বিভিন্ন বিষয়ে যাদের সাথে আপনাদের ঝগড়া আছে এগুলো নিজেরা মীমাংসা করে নেব, রাজি আছে ইনশাআল্লাহ? কেউ কারো জমি দখল করবো না,
কেউ কারো জমি মিথ্যা করে রেকর্ড করবো না, কারো জমি জায়গা টাকা পয়সা আত্মসাত করে থাকলে তাদের টাকা পয়সা জমি জায়গা ফেরত দেবো। রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। যারা যৌতুক নিয়েছে এই অপরাধ থেকে তওবা করেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। সকল গুণ আল্লাহ আমাদেরকে তার কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দিচ্ছি না, রাত হয়েছে। আর একটু কথা বলে দিই, আগামী বছর ওয়াজ মাহফিল হবে ইনশাআল্লাহ, আপনারা সবাই তো আসবেন ইনশাআল্লাহ, নাকি বলে? আমার একটা পরামর্শ থাকবে, আপনারা দেখেন এই পরামর্শটা মানা যাবে কিনা। সেটা হলো এই আজকে প্রায় দোয়া নিয়ে প্রায় একটা বেজে যাচ্ছে, এখন আপনাদের মতামত কি, এই 12টা 1টা বাজানো না 11টার মধ্যে শেষ করা? কথা বলছেন আপনাদের কি একটা পর্যন্ত না 12টা না 1টা 11টা? হ্যাঁ 12টা। আচ্ছা আপনারা বসেন বসেন, এখানে একটা ইলেকশন হোক ইলেকশন হোক, এই কথা বলবো না, কেউ কথা বলবো না, বসে। আচ্ছা আপনাদের অনুরোধ থাকবে আগামী বছর আপনারা একটু আগে আগে আসবেন। আজকে মাশাআল্লাহ বেশ 2-100 মানুষ মাগরিবের সময় চলে এসেছিলেন, আগামী বছর আপনারা চেষ্টা করেন তাড়াতাড়ি আসার। এখানে এসে আসর বা মাগরিব পড়বেন, আসর থেকে মাগরিব থেকে ওয়াজ মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ, ম্যাক্সিমাম 11 থেকে 12টার মধ্যে শেষ হবে, ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের আগে আগে আসতে হবে, মুশকিল হয় আপনারা অনেক দেরি করে আসেন, ওলামায়ে কেরামরা এসে আপনাদেরকে বেশি পান না, যার কারণে তাদেরকেও দেরি করে উঠানো হয়, তারাও সময় পান না। তো বছরে একটা দিন একটু আমরা আগে আগে আসতে পারবো না ইনশাআল্লাহ। এখানে আপনারা 1 ঘন্টা বেশি থাকলে কষ্ট হয়, কিন্তু 1 ঘন্টা আগে আসলে অত কষ্ট হবে না, তাই না? এই জন্য আপনারা চেষ্টা করবেন আগামী বছর যেতে একটু আগে আগে আসবেন, এবং আগে আগে মাহফিল সমাপ্ত হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সকল গুণ আল্লাহ আমিন। আর অনেক ভাই বোনেরা নিয়ত করেছেন, আশা আকাঙ্ক্ষা রয়েছে আজকের এই মাহফিলে, টাকা পয়সা দিয়েছেন, চাল ডাল বা ইত্যাদি বিভিন্ন বিষয় দান করেছেন, দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের রোগ ব্যাধি বালা মুসিবত পরেশানি সবগুলোকে দূরীভূত করে দেন সকল গুণ আল্লাহ আমিন। তো সকলে আসুন, আমরা তওবা ইস্তেগফার করে দোয়া শুনি, সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ু আল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয়া আল্লাহ তাআলা আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা অজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি, আল্লাহ তাআলা কবুল করে নিন সকল গুনাহ আল্লাহু আমিন। সকলের প্রতি আহ্বান থাকবে, দোয়ার পরে আপনারা চেষ্টা করেন একটি হলেও বই কিতাব নিয়ে যান, বিশেষ করে মেয়ে মহলে আমি আহ্বান করবো আপনারা দোয়ার 10-15 মিনিট পরে লোক পাঠিয়ে অথবা পর্দার সহিত যে যেখানে খানকা আছে মসজিদের পাশে অর্থাৎ হুজুরের বাড়ির পাশে খানকার সামনে গাড়িতে বই পুস্তক আছে, আপনারা এগুলো সংগ্রহ করবেন, কারণ 1-1.5 ঘন্টায় সব কথা বলা যায় না, যাও বলা হয় মনে থাকে না, সেজন্য আপনারা কিতাবগুলো নিয়ে আমল করবেন। আর অনুরোধ সকল মমিন মুসলমান মিলেমিশে থাকবেন, ভাই ভাই হয়ে থাকবেন, কোনো কারণে ঝগড়া ফাসাদ দ্বন্দ্বের মধ্যে যাবেন না, মশলা মশাইল মতভেদ হলে কেউ কাউকে গালাগালি কটাক্ষ ইত্যাদি করবেন না, নিজের ওলামা একরাম বসে সমাধানের চেষ্টা করবেন, একমত না হতে পারলে যে যেটা বুঝেছেন সেটার উপরে আমল করেন। মনে রাখবেন কেয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ তাআলা দরবারে বিচারের সম্মুখীন হতে হবে, সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শেখানো বিধানের বাইরে কেউ কোনো আমল করে সওয়াবের আশা করলে তাতে সওয়াব তো হবে না, উল্টো তিনি গুনাহগার হবেন, আল্লাহ তাআলা দরবারে শাস্তির পাত্র হবেন। কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে কোনো ইবাদত বন্দেগী করতে যাবেন না, তাতে বিপদে পড়বে, এটা হলো মূল নীতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন সকল গুনাহ আল্লাহু আমিন। সামাজিক রেওয়াজ অনেক কিছু আছে, রেওয়াজ ইবাদত, এই রেওয়াজ নিয়ে ঝগড়া করার কিছু নেই, একজন কালো চুপি পড়েন একজন সাদা চুপি পড়েন, এখন এই কালো সাদা নিয়ে কি মারামারি করার কোনো বিষয় আছে নাকি, না গালাগালি করার কিছু বিষয় আছে, এগুলো রুচির সঙ্গে রুচির ব্যাপার আছে, এক একজন এক একটা ভালো লাগে তিনি করেন, কিন্তু শরীয়তের বিধান যেটা কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, এখানে কোনো রদ বদল করার অধিকার কারো
নেই, এই মূলনীতিটা খেয়াল রাখতে হবে সবাইকে। আর ওলামাদের বিশেষ করে আমি অনুরোধ করবো, আপনারা আমার থেকে ভালো জানেন, তারপরে সামাজিক প্রেক্ষাপটে আপনারা অনেক সময় অনেক ব্যাপারে পক্ষপাতিত্ব করে একটা পক্ষ নিয়ে আরেক পক্ষকে ঘায়েল করার জন্য অনেক ধরনের যুক্তি যুক্তি দিয়ে বিভিন্ন রকমের কটাক্ষমূলক কথাবার্তা বলে ফেলেন, যেটা করার সন্ধ্যার আলোকে খুবই অন্যায় কাজ। কাজে আপনারাও ইনসাফে থেকে যাবেন, মাসলা মাসায়েল ইখতিলাফ, আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি যাবেন, কিন্তু অন্য পক্ষকে গালাগালি কটাক্ষ করে কথাবার্তা বলে নিজে গোনাগার আমরা কেউ যাতে না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকল আল্লাহ আমিন। তো আসুন আমরা সকলের জন্য দোয়া শুরু করি, বিশেষ করে আজকের এই প্রতিষ্ঠান যেখানে আমরা সমবেত হয়েছি, যাদের দ্বারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, যাদের সহযোগিতায় আজকে ওয়াজ মাহফিল সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো চলছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করুন এবং তাদের নিজেদের আমাল সহ তাদের ময়মুরুদি সকলের আমাল আর ওয়াহে এ সবগুলো পৌঁছে দিন, সকল আল্লাহুম্মা আমিন। সকলের দোয়া শুনে দিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم ربنا خطك أتكا عبد الرحمن غفار ذو الستة مهربان اللهم ذنوبنا ورسيلة كنت أمد الشكر ونفتح لك ما قلت বিশেষত্রাবিন বিশেষ করে এবং তার মায়ের পরিবার অসুস্থ সহ অনেকে অসুস্থ, আপনি সবকিছুই পারেন সবকিছুই জানেন, দয়া করে আল্লাহ আপনার ক্ষুদ্র তুলেছিলেন, যারা মুমূর্ষ রোগী রয়েছেন তাদের সকলকে সফা আজ এলাকা আকারে করে দেন, সুস্থতা হায়াত দ্বারা করে দেন। অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, পারিবারিক অশান্তি আছে, সকল দারিদ্রতা থেকে সকলকে হেফাজতের ব্যবস্থা করে দেন।
আল্লাহর অর্থ সম্পত্তি দিয়েছেন, অহংকার, ফিতনা, ফাসাদ, বিলাসিতা, অপচয়, এগুলো থেকে আমাদের সকলকে হেফাজতের ব্যবস্থা করে দেন। اللهم إنا نجعلك في النحور من يكيدنا بسوء بعلمك ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في النحورهم ونعوذ بك من شرورهم وأن القوة لله جميعا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين اللهم آمين اللهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.